পাঁচখুন বন্দর হওয়ার জন্য প্রায় 1,000 একরের যে পরিকল্পনা নিয়ে 1600 কোটি টাকার যে বাজেট 16,000 কোটি টাকা, কবে থেকে কি শুরু হচ্ছে বা কেমন কি কাজ? না, এটা খুবই আনন্দের ব্যাপার যে আমাদের কাছে, আমরা নির্বাচনের আগে বলেছিলাম পাঁচখুন বন্দরের কাজ শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিল পাঁচখুন বন্দর আমরা তৈরি করব নিজেরা, তাতে সরকারের পক্ষ থেকে সেইভাবে প্রস্তুতির জন্যে কিছুদিন আগে থেকে, এই দুর্গা পুজোর আগে থেকে জায়গা দেখা শুরু হয়েছিল ডিএমের মাধ্যমে। জায়গা অনেক জায়গাটা পাওয়া গেছে, সেই জায়গাটাকে সামনে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্লোবাল টেন্ডার দেখেছেন। সম্ভবত আশা করা যাচ্ছে যে এই টেন্ডারের কাজ ডিসেম্বর মাসের শেষের থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি এই কাজ শুরু হয়ে যেতে পারে, আমরা এটা আশা করছি। তবে টেন্ডার যখন ডাকা হয়েছে নিশ্চিতভাবে কাজ শুরু হবে, খুব দ্রুততার সঙ্গে আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি কাজ শুরু হবে।
দাদা আপনার নাম? আমার নাম গোপাল বেরা। আচ্ছা গোপালবাবু, রাজ্য সরকার তাজপুরে ঘোষণা করেছে যে গভীর সমুদ্র বন্দর হবে, এই সমুদ্র বন্দর করতে গেলে প্রচুর জায়গা লাগবে বা আর্থিক উন্নতি হবে, কর্মসংস্থান হবে, তা আপনি স্থানীয় বাসিন্দা এখানকার, কি মনে করছেন, কি লাভ হবে আপনাদের? লাভ তো আছে, আমাদের বন্দর হলে আমাদের সব দিকে ভালো, আমাদের এখানকার যেভাবে সুন্দর পরিবেশ তো গড়ে একটু গড়ে উঠবে, প্লাস যেসব বেকার যুবকরা আছে কর্ম কর্মে মানে কর্মসূত্রে তার সংযোগ হয়ে যাবে, মোটামুটি সব ভালো হবে, হলে আমাদের খুব ভালো। যদি বন্দর করতে জমি লাগে তাহলে কি আপনি জমি তো পাবলিক দিতেই হবে, যেখানে একটা পর্যটক গড়ে উঠে কিংবা যে কোনো একটা শিল্প হবে সেখানে দিতেই তো হবে, পাবলিক তো কোপারেট করতেই হবে, না করলে এত সরকার যে পদক্ষেপ নিয়েছে পদক্ষেপে পাবলিক পাশে না থাকে তা সম্পূর্ণ করা যাবে না। যদি হয় আপনারা পাশে থাকবেন? সরকার অবশ্যই থাকবে। আপনার নাম? আমার নাম গোপাল বেরা। লাভ তো হবে মানে আমাদের যদি হয় আমরা বন্দর হয় তাহলে আমাদের কর্মসূচি বাড়বে, আমাদের চাকরিজীবী বাড়বে, আমাদের রাস্তাঘাট হবে, হয়তো আমাদের কিছু জমিন জায়গা ছাড়তে হবে, তার জন্য আমরা রাজি আছি বন্দর হলে। মেন পয়েন্ট হচ্ছে আমরা চাকরি চাইছি বা কর্মস্থান চাইছি, এইটা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন, বন্দর হোক আমরা চাইছি কিন্তু আমাদের কর্মস্থান চাই, মানে কর্মসংস্থানের জন্য আপনি জমি দিতে রাজি? রাজি।